আজিকালি ফরেনত এবিলাক চলে এইটো কথা কিন্তু আপনি কাকো নহব বাবু আমি কাকো নকম আপনি আহিব ঠিক আছে মই অলপ পাছত আহি লৈ যামি আচ্ছা মিস্ত্রী ইয়াত মুসি দোকান করছে অলপ করছে আপনি কত থাকে বাবু হেমন্ত কাকতি ঘর ও আচ্ছা আচ্ছা কাকতি বাবুর ঘর মে আপনাকে মাতিছো এ হয় এক কোয়াসন আপুনি উপর থাকে মই উপরতে থাকো পিছে তোমালোক আমি নতুন ভাড়াতি আচ্ছা আচ্ছা তুরস্কত কত মাছ কটা আছে হে মাছ কটা ও মনত পড়িছে ভাতৰ খন্দা ও সেইখনে নেকি এ মোৰ ভূগোলৰ বিষয়ে সিমান জ্ঞান নাছিলে নহয় এই কাৰণটো দুবাৰ গেৰা মাৰিলো নকল চকল কৰিহে পাছ কৰিছো দেশ বিদেশৰ খবৰ বহুত ৰাখে হেৰি নহয় কাকতিদা কি হেৰি ক মন গেলাক নেকি মন গলৈ যাব কালি মন অহা নাছিল তই কোন মুনৰ কথা কৈছ দেৰি ইণ্টাৰভিউ দিবা আমুন অ তই আমাৰ এই মুনৰ মাহীয়েকৰ ছোৱালী মুনৰ কথা কৈছ মেনে তই তাইৰ নাম মুন বুলি কেনেকৈ জানিলি দেৰি মই দুখন তাক লগত লৈছো আপোনালোকৰ তাকে অ সেইটো হয় সেইটো ভাবিছিলে তইতো এফ আই আৰ দিব কৈছিলি তাই নালাগে বুলি ক'লে একচুৱেলি কি জান ছোৱালীজনী অলপমান চিন্তা গধুৰ ছোৱালী তাই মিছাই পুলিচৰ ঝামেলাত সোমাব খোজা নাই নতুন ভাড়াতি আছে নেকি কলিতা তোৰ যদি হলিউড বলিউডত এক্টিং কৰিব মন আছে ইমিডিয়েট তই জুনিয়ৰ আৰ্টিষ্টৰ কাৰণে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰ ঘৰতে মানুহ পাইছ নতুন ভাৰতীয় এজেঞ্চি আছে নেকি সিহঁত দুটা হেনো মেনেজিং ডাইৰেক্টৰ লগ ধৰিব লাগিব বেচিকেলি মইতো এক্টৰে ভাগ্য বেয়াৰ কাৰণে পুলিচ অফিচাৰ হ'লো মাহৰক বেটা কনিষ্টবল পুলিচ অফিচাৰ হয় চাওঁ ৰ বিচাৰি পাওঁ নেকি ক'ৰবাত চাকৰিটো পালেহে উৎসাহ পাম দেউতাৰো বৰ কষ্ট হৈছে ভাইটিৰ পঢ়া খৰচ দিব লাগে এজনৰ ইনকামে আমি পাঁচজন মানুহ চলো হয় দে তহঁতৰ কথা মায়ে কেতিয়াবা কেতিয়াবা কয় তহঁতৰ অৱশ্যে ভালেই জেঠুৱেও চাকৰি কৰে ইমানবোৰ ভাড়াঘৰো আছে আচলতে তই চাকৰি নকৰিলেও এই ভাড়াঘৰখিনি চলাই তই ভালকে খাব পাৰিবি ঠিকেই কৈছো পিছত কোনোবাই কি কৰ বুলি সুধিলে কম ভাড়াঘৰ কৰো মানে ভাড়াঘৰৰ মালিক ঐ তোক কথা এটা ক'লো নে নাই সিদিনা তহঁতৰ নতুন ভাড়াতীয়াজনে মোকতো ফৰেইনাৰ বুলি ক'লে তেওঁ বোলে হলিউড আৰু বলিউডৰ জুনিয়ৰ আৰ্টিষ্টক চাপ্লাই দিয়া এজেঞ্চি আছে মোৰ নামটো তাতে ৰেজিষ্টাৰ কৰি লওঁ নেকি এইবাৰ তাৰমানে এক্টিঙো কৰিবি পালে কৰিম ঐ মই আগতে ইণ্টাৰ কলেজ আৰু ইণ্টাৰ ইউনিভাৰ্চিটিত বেছ এক্ট্ৰেছ আছিলোঁ আচ্ছা আচ্ছা যা তেতিয়াহ'লে ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰোৱা ৰ আগে ঘৰৰ কামখিনি শেষ কৰি লওঁ আচ্ছা এডাল দুডাল তিনডাল চাৰিডাল পাঁচডাল ঐ খুটাবিলাক কি হিচাপ কৰি আছা ভাত কিহেৰে বনাম হে ৰবি হে ভাত কিহেৰে বনাবি তাকেহে হিচাপ কৰি আছো ঐ হৈ যাব বুজিছ হৈ যাব সদায় খুটা এটা দুটাকৈ খুলি আনি জ্বলাই যাম আৰু তোৰ ভাত হৈ যাব
বাহ ঠিক কথা কৈছা পিছে আজি পৰা আৰম্ভ কৰানে অ তই এটা কাম কৰ দূৰহে মোবাইলটোত গান এটা বজাই দে জোৰসে বজাবি কিন্তু দেই তেতিয়া মালিকে শুনি নাপায় অ তোমাক কিন্তু মানিছো দে হ'ব দিয়া নয়নতরা উঠিলানে ও উঠিলানে নাই ও নয়নতরা আয় উঠি চালে না হে হেরা হেরা উঠা শুন উঠা উঠা কি হল উঠা কি মালিক আহিছে যেন পাইছো কোত বাহিরত হ্যাঁ বাহিরত মাত শুনিছো মই রবা চাও হলিয়া বুড়াটো যদিতে ভিতরলে সোমাই আহে তাকে তো সোমাহিলে তো খুঁটা চাইবিলাকো দেখা পাব বোলা যাতে ভিতরলে সোমাই আহিব নোৱাৰে তার ব্যবস্থা কৰোগৈ আহা বোলা গুড মর্নিং আঙ্কল মর্নিং আঙ্কল ভেরি গুড মর্নিং এ কি কৰা আমাৰ যে কি ভাগ্য আঙ্কল তাকেইটো ৰাতিপুৱা জ্যেষ্ঠজনক সেৱা কৰিব পাই বহুত ভাল লাগিল আঙ্কল ইমান কষ্ট কৰি ৰাতিপুৱা আমাৰ ঘৰলৈ আহিলে যে অ তো আমাক মাতি দিয়া হলে আমি নিজে গলো হয় মর্নিংত আৰা নহয় হে কালি গুটেই ৰাতি তোমালোকৰ কথা ভাবি ভাবি মোৰ টোপনিয়ে নহয় তোমালোকে ফরেনত থকা মানুষ ইয়ালে আহিলা বাহিরা পরিবেশ দেখি পছন্দও হল তারপর এই খেরিঘর তো থাকিও ললা এই খেরিঘরটোর ভিতরখনো সিমান সুবিধা নাছিলে তাকে বোলো খবর এটা লৈ যাও যদি অসুবিধা হয় বেলেগ একটা রুমলে লৈ যাম আঙ্কেল আঙ্কেল আপনার বাহিরখানে আমার যে মহিলে একদম ভিতরখনেও তেনেকৈ মহিলে ও আঙ্কেল ফরেনতো আমি ইমান আরামত থাকিব পৰা নাছিলোঁ এতিয়া যদি আপুনি আমাক ইয়াৰ পৰা খেদিও দিয়ে আমি কিন্তু নেযাওঁ অ আঙ্কুল মোৰ অন্তৰখনে আনন্দতে একেবাৰে চকুপানী ওলাই যাওঁ কৰিছে আপুনি ঘৰৰ মালিক হৈও ভাড়াতীয়াৰ খবৰ ৰাতিপুৱাই ল'বলৈ আহিছে আপোনাৰ নিচিনা মালিক আমি ফৰেনতো পোৱা নাছিলোঁ হয় আঙ্কুল আপোনাৰ নিচিনা মালিক যদি সব হল হয় আচ্ছা ঠিক আছে কিবা অসুবিধা হ'লে ক'বা আহোঁ দেই হ'ব আঙ্কুল বাই আঙ্কুল বাই উফ হেৰা বলা বলা এতিয়া বলা এই বাপরে একেবারে পৃথিবী কপাই আছে যে কি হল এখন পড়িছি না নাই আজির ব্যাপার ও পড়িলু এখন হট নিউজটো পড়িছি না নাই আরে পড়িছু ভাই হেই তার মানে এই স্টেশন তো কইবই নি ও জিমান খনকালে রেজিস্ট্রেশন করিম হিমান খনকালে কাম করা সোয়ালি পাম ভাড়াঘর পাওয়ার্ড বাই শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন কো পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনের ভরপুর আগবাইছে সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কামাল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া বিমল পান মশালা ভিভেল সো কিসমিস মেলেটেলো অটল অটো গুড নাইট ফার্স্ট গার্ড পড়াইছে ধ্যান হটানে ওয়ালে মচ্ছরো কো করে ফটক সে ফুর নেরোলেক সুরক্ষা চকি অর নাথিং ওয়াইল্ডস্টোন কোড টিভিএস এক্সএল 100 আইডিয়া 4G প্রেস দিস প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ বিগ বাজার মুথুট ফাইন্যান্স টিভিএস আপাচি আরটিআর এভরিডে মশালা ফিউশন সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার সাইকেল পিওর আগরবাতি আর নিহার জেসমিন শিশু অপহরণকারী লগতে সেই কণমানি জনী উদ্ধার আমি তোমালোকক লৈ গৌরবান্বিত গৌরবান্বিত অসম পুলিশে করো বুলিলে কি করিব নোৱাৰে কিন্তু কিন্তু জনসাধারণৰ সহায় লাগিব কাকতিদা আসলতে উপর লেভেলৰ পৰাই টিম লিডাৰ কৰি মুখে পঠাইছিল মোৰ কি হলাক জানছে না পৰিদিনে এটা সাংঘাতিক ঘটনা হল নহয় যেনে কাকতিদা সুৰ এটা থাপ মাৰি ধৰিব যাওঁতে মোৰ হাতখন মুচা খালাক তামাম বিষ আৰু ইগলাখনো এটা ৰিক্স আছে তো এনকাউন্টাৰ অ চান্স থাকে ঠিকে ঠিকে তোর এক্সপিরিয়েন্স আছে কারণে তো তোক লিডার করে পঠিয়েছিল
আৰু এটা কথা কাকতি দা, তাৰমানে ইয়াৰ পৰা সেই সপ্তাহিক লাগি সিগিলাখান পুৰা তামাম মোৰ চিনাকিটো, আপোনাৰ শালমাৰা মুকলমুৱা আৰু হাল্লিবাৰী এইগিলাখান পুৰা চিনাকিটো মোৰ। আচ্ছা, এতিয়া বৰ ডাঙৰ কথা এটা হ'ল নহয়, চাওঁ পেপাৰখন। এইখন এতিয়া লুটিয়াই বগৰাই চোৱাৰ এটা কাম বাঢ়িল, তাৰমানে শিশু অপহৰণকাৰীকেইটাক ধৰিলে। কিন্তু সিহঁতৰ কি শাস্তি হ'ব সেইটো জানিব লাগিবতো। সেইটোতো আমি ক'ব নোৱাৰিম, সেইটো আইনৰ কথা। সেইটো আইনৰ কথা, আমি ক'ব নোৱাৰোঁ। ঠিক আছে, ইচি খুচি মে আজি ৰাতি এনেকুৱা এটা দুইটাই ফালি দি চৰবত। এহ বেটা, খালি প্ৰিঙৰ ধান্দাত থাকিবি। শুন, তই বজাৰলৈ যা, চাৰিটা পকা নেমু আনিবি, চেপিবি, চেনি দহ চামুচ দিবি, নিমখ দহ চামুচ দিবি, ধুনীয়াকৈ চৰবত বনাবি, বুঝিলি? নেমু বা পাওঁ না নাপাওঁ? হেই, তাৰমানে এই ষ্টেচনটো কৰিবই নি? যিমান সোনকালে ৰেজিষ্ট্ৰেচন কৰিম সিমান সোনকালে কাম কৰা ছোৱালী পাম। ফিজটো কিমান দিব লাগিব হয়নে? এনেই 600 টকা। কিন্তু কাকতিৰ লগত মোৰ যিহেতু এটা ওতঃপ্ৰোত সম্বন্ধ আছে আৰু আমি যিহেতু লোকেল বাসিন্দা, সেইকাৰণে আমাৰ ক্ষেত্ৰত কিছু ৰেহাই হ'ব, মানে 500 টকা দিলেই হ'ব। আচ্ছা, এই পইচা দিয়াৰ লগে লগে ৰিচিপ্টখন দিবনে? ৱাহ, নিদিব কিয়, দিব আকৌ। এটা কথা কিন্তু মনত ৰাখিব, এই বি চি অহাৰ লগে লগে প্ৰকৃত নাম ঠিকনাটো কিন্তু ল'ব লাগিব। বিচি মানে? বন কোৱা ছোৱালী অ'। তাকে কোৱা। হ'ব দিয়া, ছোৱালীৰ নাম ধাম ঠিকনা ফটো এখন থানাত জমা দিব লাগিব। নহ'লে দেখিছে নহয়, এই বন কৰা ল'ৰা ছোৱালীয়ে হওক বা মহিলাই হওক, কেইদিনমান ঘৰ মালিকৰ লগত ভালকৈ থাকি ভালদৰে বিশ্বাস জন্মাই ল'ব, তাৰপিছত এই ল'ৰা ছোৱালী অপহৰণ কৰি লৈ উধাও। ঘৰত ল'ৰা ছোৱালী নাই বুলিহে? অকল ল'ৰা ছোৱালীয়ে নে, এই সিদিনা এই গোটানগৰ ফালে দেখা নাই, লেডি দনগাকৈ ওলাইছে যে, ঘৰ মালিকক হেনো খোৱা বস্তু লগতে কিবা মিহলাই দিলে, তাৰপিছত গোটেই খোপাকে লুটিলৈ গুচি গ'ল নহয়। হ'ব দিয়া হে, আমি অলপ সাৱধানে থাকিলেই হ'ল আৰু। হ'ব দিয়া হে, আপোনাৰ নিচিনা এলেহুৱা মানুহ দেখা নাই মই, টিভিত দেখা নাই কেনেকে সেই 10টা বজাত অফিচলৈ যাব লাগে, কিন্তু যায় কেইটা বজাত, এই 12টা 1টা বজাত লাহে লাহে গোটেই ঘৰ কাম বন কৰি খোৱা বোৱা এদি কৰি লাহে লাহে গৈ থাকে অফিচলৈ। আমাৰ যিজন কামৰ ভয়ত এতিয়া বিচি ৰাখিবলৈ লৈছে, ধুদ পচলাটো ক'বা। দেখিছেনে বাৰু কেনে নিকৃষ্ট ব্যৱহাৰ। মা, কেতিয়া আহিবা? তুমিও মানে কেতিয়া আহিবা এতিয়ালৈকে ঠিকেই কৰা নাই, মানে কিনো কৰি আছা আৰু। হেল্ল' হেল্ল' কাট খাই গ'ল, ময়ে কৰোঁ, নহ'লে মাৰ বেলেঞ্চ শেষ হ'লে আকৌ মোকেইটো ৰিচাৰ্জ কৰি দিবলৈ ক'ব, পইচাকেইটাতো মোৰেই যাব। হেল্ল' মা, এই কাট খাই গৈছিল, মোন তাই আছে কিটচেনতে কিবা কৰি আছে নেকি? দেউতা, দেউতা আছে চাগে ক'ৰবাত, দিম নেকি? হ'ব দিয়া, ঠিক আছে, তুমি ফ্ৰেণ্ডছৰ লগত এনজয় কৰা। এনজয় এনজয়, বাই বাই বাই, হাঁহিব আহিছে, বাই 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 বাই। ঐ বাই বাই ৱালা, কাক বাই বাই দি আছো? মায়ে ফোন কৰিছিলে। মাৰ কেতিয়া আহিব বুলি ক'লে? কেতিয়া আহিব বোলে ঠিক কৰাই নাই এতিয়ালৈকে। লোকৰ ঘৰত ভকতীয়া খাব পাইছেতো, ঘৰলৈ অহা নামেই নলয়। আচ্ছা শুনচোন, কাম এটা কৰিবি। কি কোৱা? মোনৰ পিন্ধা কাপোৰ নাই নহয়, মোৰ কাপোৰবোৰহে পিন্ধি আছে, বেচি লৈ বেয়াই লাগে। এটা কাম কৰিবি, আবেলি কোনোবা এখন দোকানলৈ গৈ তাই যি বিচাৰে, যি ধৰণৰ কাপোৰ বিচাৰে, সেইধৰণে কিনি দিবি। হয় নেকি? ঠিক আছে, কিন্তু তাইৰ যদি পচন্দ নহয়? পচন্দ নহ'লে অইন এখন দোকানলৈ লৈ যাবি আৰু তাইৰ পচন্দমতে বস্তু কিনি দিবি। হ'ব দিয়া। আৰু এটা কথা, দেউতা, এই সন্ধিয়া ৰবীন্দ্ৰ ভৱনত ভাল নাটক এখন আছে বোলে, জাননে? যাবি নিশ্চয়, বাহিৰৰ নাটকৰ ফেষ্টিভেল চাগে। আৰু হেৰি, এটা কাম কৰিবি, এই মুনক লগত লৈ যাবি, তাইও নাটক কৰা ছোৱালী। কথা হৈছে কি জান, সদায় ভাল নাটক চাব লাগে, তেতিয়াহে ভাল অভিনয় কৰিব পাৰি, বুঝিলি? তাৰমানে ভাত এতিয়া মই ৰান্ধিব লাগিব। নাই নাই নালাগে, তাইক মই কৈছোৱে, তাই বোলে আগতীয়াকৈ চব বনাই থৈ যাব, আহি ভাতকেইটা ৰান্ধিলেই হ'ল। বাহ, সঁচাই লক্ষী ছোৱালী দেই, এই বৰ ঘৰ ধৰা ছোৱালী, চাৰিওফালে তাইৰ চকু। আৰু এটা কথা কবি তাইক, যে মাৰ নহালৈকে তাই যেন ইয়াতে থাকে। মই অলৰেডি কৈছোৱে তাইক। আচ্ছা আৰু এটা কাম কৰিবি, শুন, নাটক চোৱাৰ আগে আগে বজাৰ কৰি ল'বি, তাৰপিছত নাটক চাবি, ডাইৰেক্ট ঘৰত আহিবি। অ'কে বছ, অ'কে।
প্রায় সকলবিল মেনেজ হয়ে গেছে। এটা গ্রসারি দোকান যদি মেনেজ করে লব পারো মাহটুত আর চিন্তা নাই, মাথা মারিব লাগিব। কি হলো, কি চিন্তা করেছা? গ্রসারি দোকানের মাথা মারিছো মাহটোর কারণে চাউল ডাইলখিনি গোটাই লব পারিলে আর পিছে কি পাইছ নো মাথা মারি? হেরা পাইছো বুঝা, আইডিয়াটা পাইছো। হে কি আইডিয়া পাইছা? হেরা সেই গাহরিটোর নাম কি আছিল? গাহরি নহয় ও, হাতি মুড়া। এ যি মুড়ায় মুড়া নহক, এটা টার্গেট সি মূর। হেরা এটা রুমত অকমান সাবধানে থাকিবা, মালিক যিকোনো মুহূর্ততে ভিতর সোমাবহি পারে, এলার্ট হয়ে থাকা। হব, তুমি চিন্তা করব না, মই সব ম্যানেজ করে লম, তুমি এটা তোমার কামত যা। ঠিক আছে, বাই বাই। বজার করিলে? তুমি মই মানে এখন দোকানরে মাল খাও, হোলসেল দোকান অল্প কম দামত পাই দিয়াছুন। চাই টকা চাই অনা বিটেনিয়া বিস্কুট, খাই পেলাই খেলিছিলো তুসু তালত কুট কুট। বৰানী, ঐ বৰানী! ও মিসেস বমনি, এ আহক আহক, এ বহক। এ একেবারে মহারানী হয় বহি আছে, কালি মিটিংৰ কাৰণে একেবারে ফিটফাট হুলিয়ে নেকি? এ হৈছো আও। তই কিন্তু একেবারে মিসেস নর্থ ইস্ট হয় হে এরিবি দেই বৰানী। কি মিসেস নর্থ ইস্টৰ কথা কৈছে বমনি? ঐ হা, এটা ভাল খবর এটা লৈ আইছ, গম পাইছা না? নাই কি ভাল খবর? হে কাকুতির ঘরত যে এটা ফরেনর এজেন্সি খুলিছি, হিদ কথা গম পাইছা না? নাই ও গম পাইছো, আমায় খেত গৈছে নহয় তালেকে, কাম কোয়া সোয়ালি এজনী কথা এইস্তা কইবলে গৈছে তাত। হেইয়া বড়াই বর বুদ্ধিয়ক নহয়, আগতে চান্সটো ললাই। এই আও কিবা কয় নেকি বাও তেওঁলোকে? এই বহুত কিবা কিবি আছে, তার ভিতরত মিসেস নর্থ ইস্ট, মিসেস ইন্ডিয়া, মিসেস ওয়ার্ল্ড কম্পিটিশনত যোগদান করিবর কারণে এজেন্সির লগত কনসাল্ট করিবা লাগে, হেনতে সব যোগাযোগ করে দিব আর প্রাইস পাতো হেল্প করে দিব। মিসেস বমনি বিয়াত ভাল খবর আনলে দে আপনি, এটা কনসালটেন্ট ফিস 500 দি নামটো জয়েন করবা লাগিব, 15-20 দিনের পিছন মাতিব, তিতিয়া তার উপরত এটা ডিমু দিব, এ সপ্তাহ ডিমু দি কম্পিটিশনের কারণে রেডি করে দিব। তারপিছত মই পাইছ মামি, মই ফার্স্ট আপুনি সেকেন্ড। এই নহব দে, মই ফার্স্ট হম, ততকৈ মই হেইতে স্টে স্পিড হৈ আছম। ই থাক, মই হে ফার্স্ট হম। সুইজারল্যান্ডত দুয়াটি, সুইডেনত দুয়াটি, 5 স্টার হোটেল, দুজনৰ কাৰণে থকা খোৱা ফি। ও মিসেস মমনি, মিসেস কাকতিয়ে বাও আগতে চান্সটো ললে নি? হেই মিসেস কাকুতি ঘরতে নাই, ওই কাইবাই বান্ধবীর ঘরত বেলে বিয়া, তাত গিছি কেদিনমান বেলে থাকিব। ভালে হৈছে, মিসেস কাকুতি অহা আগতে আপুনি মই নামটো এইস্তা কৈ লওঁ, তেওঁ আহিলে আমি যে পাইছ পাম সেইটো ভাবিবই নোৱাৰি। মিসেস কাকুতিয়ে মিসেস নর্থ ইস্ট নহলে মিসেস ইন্ডিয়া হবই, আপুনি মই তেওঁ অহাৰ পিছত ফুটবুক চেলেকি থাকিলেহে হব, নহলে আজি আবেলি অলা নাম দুটা রেজিস্টার করে থা হংচু। হব মিসেস বমনি, আপুনি কিন্তু মিসেস কাকতি আহিলেও এইবো কথা ঘুনাক খয়েও তেওঁক নজনাব। হব দে, নজনাং দে, এতিয়া মই আহং দে। এ যাও, আপোনাক মানে চাহ একাপ কৰি খুৱাব লাগিছিল, কিন্তু মুখত একোপা মুৱত নেইল পলিচ কিনিও লগালো যে। হেই কিনো চাহ খাই থাকিম, নাখাং দে চাহ, তই যেতিয়া ফার্স্ট প্রাইজ তো পাবি একেবারে ভাতকে খাম দে। মই ফার্স্ট প্রাইজটো পাবই লাগিব। সাই টকা সাই অনা হসে নে, অ দিয়ক দিয়ক। খাতাত লিখি থব দে কাইদেউ। দাদা বজার করিলে? ওহ তুমি, মই মানে এখন দোকানরে মাল খাও, হোলসেল দোকান অল্প কম দামত পাই দিয়াছুন, তাকে দুপদমান বস্তু লৈ ললো বুঝিছে। ভালে করিলে বুঝিছে, আপনার লগত মোর কথা এটা আছিলে। কি কথা হে? এহ মোর আকৌ হে বেংকৰ একাউন্ট বিলাক ফরেনর নহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ালৈ আহোঁতে ডকুমেন্টস বিলাক মই সাবমিট কৰি থৈ আহিছো, ট্রান্সফার হওঁতে 30 দিনমান লাগিব বুলি কৈছে, 15 দিনতো হৈ যাবলৈ আছে। হয় নেকি? আপোনাৰ পৰা এটা হেল্প লাগিছিলে।
ওরা টকা পয়সা লাগে নি টকা পয়সা নহয় তেনে হলে আপনার মাল খোয়া দোকানখনের পরা যদি আমাক মাহেকিয়া বজার খিনি করে দিয়ে মই পয়সা হওয়ার লগে লগে দি দিম এজন আকো কি ডাঙর কথা দি দিবা হে যেহেতু আমি একটা ক্যাম্পাসতে থাকো কি হয় চিন্তা লই যাবা তোমাক যি যি বস্তু লাগে মো নামতে লিখি থয় লই যাবা বুঝছা মই বাও দোকানের মালিকক কই দিম ও দাদা পয়সার কারণে একবারে টেনশন নলব মোর একাউন্টত ৮০ ডলারমান টাকা আছে এই সরকি পাতি বহুত পয়সা বুঝিছে ওরা কথা এটা কও বেহ নাপাবা দেই তোমার এই মালটুত মগজু এইকনো নাই ওরা টাকা পয়সার কথা এনেকৈ নব কিবা মানুষে শুনিলে তোমার বিপদ হব বুঝছা এ দাদা আপনার বিশ্বাসী কারণে কইসু আমার মিসেসে আকো আপনার নাম তো জিভার আগত প্রথমেই লইছিল ইয়ে হয় না আর আমার মিসেসর বলে আপনার একেবারে আপন আপন লাগে ওরা তোমার মিসেসকে মূর ওর আপন আপন লাগে পাই কি কলা এ নহয় এ মানে এ তুমি আর তোমার মিসেসক মূর বড় আপন আপন লাগে বুঝছা হব দিয়ক দাদা হব দিয়ক মই পিছত আহি বস্তুখিনি লৈ যাম ঠিক আছে আহিছো দেই মালিকক কৈ দিম দেই ওয়া আজিকালি ছোৱালী বিলাকে মোক বড় আপন আপন ভাবে পাই সর্বজন আমার অবসন ভাড়া ঘর কিছু কথা শুনা বিবরণ শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুরুইন নিউট্রিগ্রেইন কো পাওয়ার্ড বাই আনমোল বাটারব্যাক অতিরিক্ত মাখনের ভরপুর আগবহালে সুপার ভেজমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেজমল নে কিয়া কামাল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া বিমল পান মশালা বিবেল সো কিসমিস মেলেটেলো অটল অটো গুড নাইট ফার্স্ট গার্ড কড়াই সে ধ্যান হটানে ওয়ালে মচ্ছরো কো করে ফটক সে ফুর নেরোলেক সুরক্ষা চকি অর নথিং ওয়াইল্ডস্টোন কোড টিভিএস এক্সএল 100 আইডিয়া 4G প্রেস্টিজ প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ বিগ বাজার মুথুট ফাইন্যান্স টিভিএস আপাচি আরটিআর এভরিডে মশলা ফিউজন সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার সাইকেল পিওর আগরবাতি আর নিহার জেসমিন